পৌঁছে আসছে ঝুমা
ম্যাম, আপনি খুব মগ্ন হয়ে গানটা শুনছিলেন। মালে কাল লাগিয়া গাঁথি, এই গানটা তো বড়দের যে গানটা, এতটুকু একটা গলা থেকে যে বেরোলো, কিন্তু মনেই তো হচ্ছে না যে এটা একটা বাচ্চা মেয়ে গাইল। কিরে ঝুমা, কি করবো আমি তোকে নিয়ে? এত সুন্দর এক্সপ্রেশন, এবং এর আগের বারও ও যে গানটা গিয়েছিল যাও পাখি বলো তারে, সেদিন আমি যে গানটা ও শুনেছিলাম, আমার তো মনে হচ্ছিল যে মানে ওই গানটা ও এত সুন্দর গেছে, এত সুন্দর বোধ হয় কেউ গাইতে পারেনি। আজকের গানটাও যে দরদটা দিয়ে গাইল, আমি আমার মনে হচ্ছে যে ওর গলায় যে অসাধারণ একটা দরদ আছে, যে আবেগ পাওয়ার আছে, পাওয়ারটা আছে, গলার তেজ প্রচন্ড, এবং তার সাথে সাথে যে মানে দরদটা থাকে একটা কান্না, বা আমি ওর অন্য সময় আমি রিহার্সালের সময় ওর কাছে এমনি শুনেছি, লুকিয়ে লুকিয়ে আমি শুনেছি ও গাচ্ছিল একটা আধুনিক গান, এবং সে আধুনিক গানটা সে এত সুন্দর করে গাইছিল, তখন মনে হচ্ছিল না ও পল্লীগীতি গাইতে পারে। এই যে ওর গলার মধ্যে যে আমি বিভিন্ন ধরনের যে একটা বিশালতা দেখতে পাচ্ছি, যেটাকে ভার্সেটাইল বলি আমরা, ঝুমা আমার তো মনটা ভরে গেছে। আমার মনে হয় শ্রোতাদের মন মানে শ্রোতারা কাঁদবে এই গানটা শুনে, ঝুমার এই গান শুনে আমি তো পাগল হয়ে গেলাম আজকে ঝুমার গান শুনে। গান সম্পর্কে সোমাপার সবাই বলে দিয়েছে, আর ঝুমাকে আমি বলবো লাগবে না গাঁথতে মালা আর কারোর জন্য, লক্ষ্যমালা গাঁথিতেছে ভক্তরা তোর জন্য। তাই ঝুমা এবার একটু চিন্তা কমা। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঝুমা, প্রিয় দর্শক, আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে যদি আবার এই মঞ্চে দেখতে চান, তাহলে আমাকে প্লিজ SMS করুন। আর SMS করতে টাইপ করুন JHUM লিখে 6161 নম্বরে, যে কোনো মোবাইল থেকে যত খুশি তত।